হাই এভরিওয়ান, জিরো ভিশন আর মঞ্জুষা আবার চলে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। চলুন দেখে নিই আজকের খবরগুলি কি কি। বিষ্ণুপুরে র্যালি করল টলিউড অভিনেতা দেব। শুক্রবার বিষ্ণুপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে র্যালি করল ঘাটালের সাংসদ তথা টলিউড অভিনেতা দেব। বিষ্ণুপুর পৌর শহরে প্রায় 2 কিলোমিটার রাস্তা হুট খোলা গাড়িতে র্যালি করেন তিনি। এদিনের এই র্যালিতে প্রায় 10,000 তৃণমূল কর্মী সমর্থক অংশগ্রহণ করেছিল। তৃণমূল কর্মীদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতন। রাস্তার দুই ধারে সাধারণ মানুষ ফুল দিয়ে অভ্যর্থনা জানায় দেবকে। টলিউড অভিনেতাকে দেখার জন্য হাজার হাজার সাধারণ মানুষ রাস্তার ধারে ভিড় জমিয়েছিলেন। অন্যদিকে কোতুলপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা মালিকের সমর্থনে দেব র্যালি করল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 10 বছরে রাজ্যের সাধারণ মানুষের জন্য যে উন্নয়ন করেছে, বাংলার সকল মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে। 2021 সালে পুনরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সিংহাসনে বসবে বলে তিনি আশাবাদী। এবং প্রচুর প্রচুর মানুষের সঙ্গে দেখা হচ্ছে, তাদের উৎসাহ, তাদের উল্লাস, আমার না কোথাও খামতি মনে হচ্ছে। সব জায়গায় মানুষের একই রকম উৎসাহ, একই রকম উল্লাস। মানুষ এখনো দিদির সঙ্গে আছে এবং আমার মনে হয় 2021 সাল পর্যন্ত পুরোনো হবে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, জিরো ভিশন। আজ আমাদের টুকরো খবর এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।